প্রথমতে তো ভগবান আল্লাহ তাল্লার ওসর শুক্রিয়া আদায় করছো। সমূহ বরক্ষেত্রী বাকি বরপেটা লোকসভা বাকি রাইজলে আর দূর দূরণির অহা সকল রাইজলে কংগ্রেসের বুথ লেভেল, মন্ডল লেভেল, ব্লক লেভেল, জেলা লেভেল আর প্রদেশ পর্যায়ের সকল নেতৃবর্গলে, কর্মকর্তালে, কর্মীবৃন্দলে মোর ফালেরপরা অসম প্রদেশ কংগ্রেস কমিটির ফালেরপরা অশেষ অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আপনাদের জানে আমি মিটিংয়ের সময় দিছিল 1 বজা, রাতেপা যেটা মই ইয়াতে তদারক করবলে আহিছিল 9:30 বজাত 300-400 মানু মানে কল চাচা সকল কেউ আছে ইমান সোনকালে, মিটিং তো দেরিক, আপনাদের যাও অল্প চা পানি খাই হোক, মই ইয়ার ওসর চা দোকান আছে মই দেখাই দিল, নাই আমি ইয়ারপর না যাও কারণ চকি না পাও, আমি আগত বহিব লাগিব। আগত আমি দেখেছিল বিভিন্ন থিয়েটার, গান, সঙ্গীত অনুষ্ঠানত চকির কারণে বহু আগতীয়াকে চকি দখল করে বিহু ফাংশন সমূহ। এইবার প্রথমবার মই বহুত মিটিং করছো, এবার প্রথমবার দেখিছো 9:30-10 বজারপরা ইয়াতে লোকে লোকারণ্য আর কি সদল বলে বিভিন্ন কয়াকুচি সংলগ্ন যান রাস্তা ঘাট আছে 3-4 কিলোমিটার গোটেই ট্রেফিক জাম। আপনাদের দেখিছে কেনেক লহর আহিছে, লহর আহি মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়াক সকলে স্বাগতম জানাইছে, আমার নেতৃবর্গক স্বাগতম জানাইছে। এয়া মূর আর আমার কংগ্রেস দলের কারণে পরম প্রাপ্তি আর এনেকা একটা শুভ দিন, এনেকা একটা শুভ মুহূর্ত সন্মুখত আহার বাবে আর পার করার বাবে মই নেদেখাজনের ওসর শুক্রিয়া আকৌ আদায় করছো। আর মানুষের এনেকা আশীর্বাদ, মানুষের এনেকা মরম ভালপা আই থাকা দিনতো পাবলৈ ভাল কাম করিম। আর মানুষে যধরণে বিচারে, যধরণে কাম করলে, যধরণে কথা বার্তা কলে, চাল চলন যেনেকা হলে মানুষে আশীর্বাদ দিব, আর এনেকা আহি থাকা সময়খিনিতো আহি ভিড় করিব, সফল করিব, তেনেকা কাম করার কারণেও নিজকে সদায় সাজু রাখিম। আজির সভাখনে প্রমাণ করে যে দেশত পরিবর্তন হব, নরেন্দ্র মোদী ডাঙরিয়া বিদায় হব, 2026 চনত হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি এজেপি বিদায় হব। আজির সভাখনে প্রমাণ করে দিলে ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া কোনো পদে বরপেটা লোকসভা জয়যুক্ত হব নয়, কারণ হিন্দু, মুসলমান, বড়ো, বাঙালি, মুসলিম সকলে সে একত্রিত হয়েছে আর একই স্লোগান, নরেন্দ্র মোদীক বিদায় দিয়ক, বিজেপিক বিদায় দিয়ক, কুশাসনের পর সুশাসন লাগে, যার বাবে রাহুল গান্ধী ডাঙরের উপর আস্থা প্রকাশ করে দীপবায়ন ডাঙরিয়াকে ইয়াতে জয়যুক্ত করব বিচারিছে। আকৌ সাংবাদিক বন্ধু সকলকে ধন্যবাদ জানাইছো, আপনাদের যা কেবাটা দিন ধরে আমার এই সভাখনের কারণে প্রচার কার্য চলাই আছে, আই থাকা সময়খিনি গণতন্ত্রক মজবুত করার কারণে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমক আপনাদের আরো শক্তিশালী করক, আমার ভুলবুর দেখাই দিয়ক আর আনেরও ভুলবুর দেখাই দিয়ক, আমি করা ভাল কামবুর আপনাদের প্রচার করক, আমি করা কথাবুর রাইজর মজলে জয় লই যাক, আমার এটা কথাই, আমি সকলে মিলিজুলি সর্বাঙ্গ সুন্দর এখন ভারতবর্ষ আমি গড়ব বিচার, শঙ্কর আজান মাধবদেবর অসম আমি গড়ব বিচার। দাদা বরপেটাত মানে হাতি আর মাউত শুই পড়া কৈছে ভাষণত ভূপেন বরাই, কি কব? হাতির মাউত তো দেখাই নাই, হাতি কোনে চলাব? হাতি ফণীভূষণ চৌধুরী দিছে, হাতি চলাব পারা নাই, আর এনেও হাতির প্রতি সম্মান আছে, হাতিক লো আমি গৌরব করো, অসমের হাতি, কাজিরঙার হাতি, আমার মানসর হাতি, তো বিজেপির যে হাতি তেওঁলোকৰ যেটো প্ৰতীক চিহ্ন, এই হাতির কিবা আছে নেকি? তেওঁলোকেতো মোদী আর হিমন্ত বিশ্ব শর্মার ডিজেল পেট্রোলেই চলি আছে, এটা হাতির পর নামি তেওঁলোকে মোদী আর হিমন্ত বিশ্ব শর্মার বাহনত উঠিছে, হাতি কৰবাতে আমবাড়িতে থাকি আছে। গতি মই ভাবো যে এই সিটখন ফণীভূষণ চৌধুরী ডাঙরী এমপির কারণে ফিট নহয়, কোনো এজন মানুষক যদি আপনাদের সুদে ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া দিল্লিত গৈ সংসদত গৈ বরপেটার কারণে অসমের কারণে কিনা কব পারিব নেকি? সকলে করব, কব নয়, 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 গতি তেনেকজন উপযুক্ত নোহা মানুষ কেউ প্রার্থী দিছে? দিব্যায়ন ডাঙরিয়া দেখা সফল দেখা, কথা চথা হলহলিয়াকে কয় আপনাদের দেখা পাইছে, গতি নিশ্চিতভাবে এইবার বরপেটাবাসীর সিদ্ধান্ত দিব্যায়ন, বরপেটাবাসীর সিদ্ধান্ত নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা, অতুল বরা, কেশব মহন্তর প্রার্থী ফণীভূষণক ভোট নিদে। প্রতিদ্বন্দ্বিতা তো সেকেন্ড পজিশনত নিশ্চিতভাবে ইয়েই থাকিব, ফণীভূষণেই থাকিব, আমি তেওঁলোকক সেকেন্ডের পর থার্ডলৈ বা সেইবিলাক কথা নকও,
সেকেন্ড পজিশনত থাকি ফার্স্ট পজিশনত দিব্যাণ থাকি এইবিল কই আছে কিন্তু আগত যেমন জোরে কৈছিল দুটা নির্বাচন পর্যায় পার হওয়ার পিছত দশটা সিটের পিছত এটা কিন্তু নকয় চাবসন আজির সভাখনের পিছত আরো নকয় আজির সভাখনের পিছত এজেপি আর বিজেপির নেতা সকলের বক্তব্যব শুনবসুন অকনমান মুখমণ্ডল পিনে ভালকে চাব অকনমান হতাকা আহিব আর সম্মুখত কেবাটাও দিন আছে যে পরিকল্পনা আমি করছো রাইজর লগত লই আপনাদের চাবসুন লাহে 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 হনিবেশন চৌধুরী ডাঙরিয়া কব যে হয়েছে আর না যাও